আমরা চলে এসেছি আবার আমাদের সামাট অগ্নিদূত ক্লাবের যে রথ সাজানো চলছে, আজকে অনেকটাই সাজানো হয়েছে, সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা দেখতেই পাচ্ছেন সুরজিৎ দল রথের চূড়ায় উঠে গেছে, খুব সুন্দর সাজানো হয়েছে, দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। আর বাকি সদস্যরা এইদিকে সব হাঁপিয়ে গেছে, তারা হাঁপিয়ে গেছে, খুবই ক্লান্ত। এরা খুব সন্ধ্যা থেকেই সাজাচ্ছে রথ। আমাদের সম্পাদক উনি ফোন দেখছেন, উনিও অনেক কষ্ট করেছেন সন্ধ্যা থেকে, আমি এবার থাকতে পারিনি। আমাদের পুরোহিত মশাই একটু দূরে আছেন, উনি আমাদের পুরনো ব্লগটা দেখছেন, উনি রাস্তায় বসে বসে। তো আমরা সুরজিৎ দলকে একটু জিজ্ঞাসা করে নেবো যে কী কী অনুষ্ঠান থাকছে রথে, উনি একটু নিজের মুখেই বলবেন। সুরজিৎ, কী কী থাকছে রথে অনুষ্ঠান, কী বার কী হবে, আর কী কী অনুষ্ঠান থাকছে একটু বলো। অনুষ্ঠান বলতে সেরকম কিছু না, যেমন আমাদের রথ বেরোয়, রথ বেরোচ্ছে, রথের সঙ্গে থাকছে নামের দল, মাইক, চুড়চুড়ি, আর রথ তাতে ঘুরে এসে প্রসাদের ব্যবস্থা আছে সবার জন্য। তারপর আমরা সবাই একদিন কীর্তনের আয়োজন করার চেষ্টা করেছি, কতটা সম্ভব হবে তা এখন আমরা কেউ জানি না। অবশ্যই হবে, জগন্নাথ দেবের কৃপায় আপনাদের আয়োজক আয়োজনটা সফলভাবে হোক, রথটা সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই আমরা চাই। দেখতে পাচ্ছেন এখনও সাজানো বাকি আছে পেছন দিকে, সামনের দিকে এখনও এইগুলো সব ফাঁকা রয়েছে, যে দেখতে পাচ্ছেন ফুল রয়েছে অনেক, কলাঘাট থেকে ফুল কিনে আনা হয়েছে। আপনারা সবাই আসবেন আমাদের সামাট অগ্নিদূত ক্লাব, যেটা সামাট স্বর্ণকার পাড়ায় অনুষ্ঠিত হয়। আকাশ, কত বাকি এখনো রথ সাজাতে? আজকের মধ্যে হয়ে যাবে, কমপ্লিট মনে হয়। আজকের মধ্যে হয়ে যাবে? আজকের মধ্যে তো করতেই হবে, নাহলে কালকে তো অনেক কাজ রয়েছে, পরশু দিন তো রথ, সকাল সকাল রথ গড়ানোর টাইম রয়েছে 11টা। আজকের মধ্যেই আমরা করে নেওয়ার চেষ্টা করছি, যতটা রাত হোক রাত জেগে করব, একটু রেস্ট নিচ্ছি দেখি কলকাতা হবে না, রেস্ট নিয়ে আবার একটা শুরু করা হবে। ধন্যবাদ, ধন্যবাদ, শেষ করুন আপনারা, কারণ সামনেই মঙ্গলবার যেহেতু রথ আছে আমাদেরকে শেষ করতেই হবে, অক্লান্ত পরিশ্রম চলছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আরো অনেক আইটেম আছে, এগুলো খুব সুন্দরভাবে রথে সাজানো হবে। আগের বছরের থেকে এবছর আরো কালেকশন করেছে ফুলের কমিটির সদস্যরা, দেখতেই পাচ্ছেন এদিকটাও সাজানো হয়েছে, কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, এখন বাকি রয়েছে, অবশ্যই হবে। এই দিকটা দেখুন খুব সুন্দর লাগছে, নতুন কালেকশন খুব সুন্দর লাগছে, এইটা নতুন কালেকশন আছে, লতা পাতার মতো যেগুলি রয়েছে এদিকে সাজানো চলছে। এই যে লতা লতা বেশ কালেকশন করা হয়েছে এবছর, এটাই রথের ফ্রন্টের দিক, সামনের দিক সেদিকটা আছে, এটা রথের পেছন দিক। ফ্রন্ট কি সাজানো হয়েছে? ফ্রন্টটা সাজানো হয়ে গেছে? আচ্ছা, এটা ফ্রন্ট, আচ্ছা আচ্ছা, এটা ফ্রন্ট, ওখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ভ্রমণে বেরোবেন, সবার আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন আমাদের এই সামাট অগ্নিদূত ক্লাবের রথে, রথটিকে সর্বাঙ্গ সুন্দর করবেন।